আসসালামু আলাইকুম, আমি লিপি ইসলাম। হাজির হয়ে গেলাম বরাবরের মতো আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে। তবে আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, আজকে খুব স্পেশাল একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আজকে হচ্ছে আরিবা বোনির জন্মদিন। যারা আমার একদম প্রথম থেকে ভিডিওগুলো দেখেন তারা বুঝতে পারবেন আরিবা আমার কি হয়। আরিবা হচ্ছে আমার ছোট বোনের মেয়ে। আসলে সামান্য কিছু আয়োজন যে বাচ্চাদেরকে কত আনন্দ দেয় সেটা আরিবাকে দেখলেই বোঝা যায়। সে যতক্ষণ থেকে ওনারা এগুলো সাজাচ্ছে সে দাঁড়িয়ে আছে একটানা, পরবর্তীতে সে ক্লান্ত হয়ে বসে থাকে, কিন্তু এখান থেকে সে নড়ে না, এখানেই থাকে। তার আনন্দ এতেই বোঝা যায় যে সে কত বেশি আনন্দিত। আর ধন্যবাদ জানাচ্ছি সেই সকল প্রিয় ভাবিদেরকে যাদের সহযোগিতা এবং ভালোবাসা ছাড়া এই ছোট্ট অনুষ্ঠান এত সুন্দরভাবে ফুটে উঠত না। আর আমাদের জীবনের ছোট ছোট এই আনন্দের মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করা কিন্তু শুধু ইউটিউবিংয়ের জন্য যে তা কিন্তু নয়। ইউটিউব যতদিন আছে এই ভিডিওগুলো কিন্তু থাকবে। যখন ওরা বড় হবে, অনেক বছর পরে এই ভিডিওগুলো দেখবে, তখন কিন্তু আমাদের অনেক ভালো লাগে, এটা বড় একটা স্মৃতি হয়ে থাকে। কিন্তু যাই হোক, আমি একটু একটু করে আরিবা মনির জন্মদিনের আয়োজন থেকে শুরু করে যা পেরেছি শেয়ার করছি। যদিও ভিডিওটা একটু নড়াচড়া করছে, যেহেতু আনাই হাতে ভিডিও করা, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে ফুল ভিডিও দেখলে আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে যায় একটা লাইক দিয়ে দিবেন, আর বেশি ভালো লেগে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল অপশনে ক্লিক করে আমার সাথে থাকবেন। তো আমি আর বেশি কথা বলবো না, এখানে শেষ করে দিচ্ছি। ভিডিও কিন্তু চলতেই থাকবে, আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত।
মনিকে অনেক চেষ্টা করেও তার মা বাবার সাথে কেক কাটানো গেল না, কারণ সে তার ফ্রেন্ডদেরকে এতই ভালোবাসে যে ফ্রেন্ডদের সাথে কেক কাটবে। তো এখানে শেষ করে দিচ্ছি আরিবা মনির বার্থডে, সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।